আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে পাইথন শেখার বেশ একটা ভালো সাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব। যারা পাইথন শিখতে শুরু করতে যাচ্ছেন, যারা খুঁজতেছেন যে প্রথমে শেখাবে, তারপরে পরীক্ষা নেবে, সার্টিফিকেট দিবে, অল্প অল্প শেখাবে, অল্প পরীক্ষা দিবে, তো একেবারে বিনা পয়সায়, তো প্রসিডিউরটা এত সহজ আর সাইটটা এত সুন্দর লেগেছে আমার কাছে যে খুব সহজেই আপনি ওদের টিউটোরিয়াল গুলো দেখতে পাবেন বা ওদের পিডিএফ গুলো পড়বেন, পরে জাস্ট পরীক্ষা দেবেন, এমসিকিউ সিস্টেমে পরীক্ষা দিবেন, বা কিছু প্রবলেম তারা যেভাবে চাই সলভ করবেন, করে আপনি সেখানে পাইথন শিখবেন, ঠিক আছে? বা আপনি পাইথন আগে থেকে জানেন, তাদের জন্য সেখানে জাস্ট পরীক্ষাগুলো দিবেন, খুব অল্প সময়ের মধ্যে আপনারা প্রসিডিউর গুলো কমপ্লিট করতে পারেন, একটা সার্টিফিকেট পাবেন, এবং একটা শেখার একটা প্রসেস, অনলাইনে শেখার একটা প্রসেস। তো যারা সি এবং সি প্লাস প্লাস করেছেন, তাদের যারা পাইথনে শিখ করতে চাচ্ছেন, তাদের জন্য খুব উপকারী হবে আমার কাছে মনে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই সাইটটাতে নিয়ে যাই এবং আপনাদেরকে প্রসিডিউরটা দেখাই। তো আমি ওপেন করছি আমার পিসি, তার আগে একটু দেখে নিই আমার রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। তো যাই হোক, তো এখন আমি এখানে জাস্ট সাইটের নাম এখানে লিখছি sololearn.com। হ্যাঁ, তো এই তো আমি এখানে লিখলাম, তারপরে এখানে জাস্ট দেখেন অনেকগুলো কোর্স এখানে রয়েছে এবং কতজন লার্নার এখানে শিখতেছে সবগুলো রয়েছে, তারপর আবার ফোনেও শেখা যায়, ঠিক আছে, ফ্রি একেবারে। আপনি এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন, বলে এখানে দিচ্ছে ফেসবুকের মাধ্যমে না ইমেলের মাধ্যমে। আসলে আমি আমার ইমেলের মাধ্যমে ঢুকতে চাচ্ছি, তাই আমি ইমেলটা লিখছি। জিমেল, আরে বাবারি এত লেখা, gmail.com, ঠিক আছে। তো আমি আমার সাইট আমার পাসওয়ার্ডটা লিখলাম, এবার আমি এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কি এবার দেখা দেয় নাকি? না, আচ্ছা পাসওয়ার্ড দিব, সেটা হলো আমার ইচ্ছে মতো, ঠিক আছে। রিমেম্বার মি করে আমি জাস্ট লগ ইন করলাম, ইনভ্যালিড ইউজার নেম ও সাইন আপ, সরি সাইন আপ করতে গেলে, আরে বাবারে নেম নেম এমডি দেয় সামনে, এমডি, আচ্ছা এমডি গোলাম কিবরিয়া, পাসওয়ার্ডটা দেই, লগ ইন করতে আবার তো সমস্যা আছে। আচ্ছা আই এম নট এ রোবটে ক্লিক করি, মুশকিল জেলা, ট্রাফিক লাইট, এত কিছু আসছে কে, কারে সর্বনাশ হয়ে গেল দেখছি। হ্যাঁ আচ্ছা, এবার সাইন সাইন আপ, এখানে সাইন ইন আমি ক্লিক করছিলাম, যার কারণে আমার তো আগে থেকে লগ ইন করা ছিল না। আচ্ছা এই যে আমার প্রোফাইল হয়ে গেছে, আমি মনে হয় এগুলোতে ফটো বড় সব ইয়ে করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তো আমি এগুলো চেঞ্জ করছি না। আমি আমার কোর্স করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোর্স করতে হয়। এখানে দেখেন অনেকগুলো কোর্স আছে, ম্যানেজ কোর্সে ক্লিক করলে আমি জাস্ট পাইথন 3 টিউটোরিয়ালটা শিখতে চাচ্ছি। দেখেন আমি পাইথন 3 টিউটোরিয়ালে চলে গেলাম, তো এখানে এখানে ক্লিক করলে আমার অ্যাড হয়ে যাবে, তারপরে আমার যে কোর্স আমার কোর্সে ক্লিক করলে এই যে আমার পাইথন কোর্স এখানে মাই কোর্সে চলে আসছে, মাই কোর্স, মাই কোড, মাই সার্টিফিকেট, এগুলো সব শো করছে এখানে। আচ্ছা আমি তারপরে আমার এখানে কোর্সটা শুরু করার জন্য চলে গেলাম, এই যে ওপেন কোর্সে ক্লিক করব, বলে যে এখানে আমার ইনিশিয়ালাইজ হবে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো খুব সুন্দর, এখানে দেখেন আপনি যখন এই যে বেসিক কনসেপ্টকে শেষ করবেন, তারপর ফাংশন মডেল পাবেন, তারপর এখানে কন্ট্রোল স্ট্রাকচারে যাবেন, তারপর এরকম এগুলো এগুলো সবগুলো শেষ করার পরে আপনি এখানে চলে যাবেন শেষে সার্টিফিকেট, এই ধাপগুলো দেখেন সব ধাপ শেষ করে। তো বেসিক কনসেপ্টে আপনি চলে গেলাম, দেখেন এইটা আমার ওপেন আছে, বাকি এগুলো একটা কোর্স আমার কিন্তু ওপেন নেই, এই সবগুলো কোর্স ওপেন করতে হবে, করে আবার শেষ করতে হবে, তারপরে কেবল আমি দ্বিতীয় সাইটে চলে যেতে পারবো। ওটা প্রথম আমি ওপেন করে দেখি এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু পাইথন, পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাপ্লিকেশন ইন নিউমেরাস এরিয়াস ইনক্লুডিং ওয়েব প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং, সাইন্টিফিক কম্পিউটিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইট ইজ ভেরি পপুলার অ্যান্ড ইউজড বাই অর্গানাইজেশন সাচ অ্যাজ গুগল, নাসা, দ্য সিআইএ অ্যান্ড ডিজনি। আচ্ছা এরা ব্যবহার করে, পাইথন ইজ এ প্রসেসড অ্যাট রান টাইম বাই দ্য ইন্টারপ্রিটার, দ্যার ইজ নো নিড টু কম্পাইল ইউর প্রোগ্রাম বিফোর এক্সিকিউটিং। আচ্ছা এক্সিকিউটিং এর আগে এটা কম্পাইল করার প্রয়োজন নাই, আমি এগুলো আমাকে এরা বলবো শেখাবো। এখন একটা পরীক্ষা দিচ্ছে কি পাইথন, কি পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেট অফ এডিটিং টুলস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি ওকে দিলাম, দেখেন কারেক্ট দেখাচ্ছে। আচ্ছা কারেক্ট হয়ে গেল, এখন কমেন্ট আবার পড়া যাবে যে কি কি কে কি বললো। আচ্ছা ওয়েলকাম টু পাইথন, এটা আমি পড়ে নিচ্ছি, দেয়ার আর 3 মেজর ভার্সন অফ পাইথন ইন 1, 2 এন্ড 3, দিজ আর সাব ডিভাইডেড ইনটু মাইনর ভার্সন সাচ অ্যাজ 2.7, 3.3, যাই হোক এগুলো মেইন হলো 1 টু 3, তার মধ্যে এগুলো ভাগ আছে। ও রিটেন ফর পাইথন 3 ইজ গ্রান্টেড টু ওয়ার্ক ইন অল ফিচার ফিউচার ভার্সন, অর্থাৎ 3 সামনে যে কোনো ভার্সন আসলে কাজ করবে সেরকম বলছে। বোথ পাইথন ভার্সন 2, 3 আর ইউজড কারেন্টলি, দিস কোর্স কভার্স পাইথন 3 বাট ইট ইজেন্ট হার্ড টু চেঞ্জ ফ্রম ওয়ান ভার্সন টু অ্যানাদার,
Python has several different implementations written in various languages. The version used in this course is Cipython is the most popular by far. তো এখানে যে ভার্সনটা ইউজ করা হচ্ছে তার মধ্যে হলো সি পাইথন আর কি, সি পাইথন লিখছে। এন্ড ইন্টারপ্রিটার ইজ এ প্রোগ্রাম দ্যাট রানস স্ক্রিপ্ট রিটেন ইন ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ পাইথন। এখানে একটা সংজ্ঞা টঙ্গা দিচ্ছে। আর নেক্সট কোশ্চেনটা কি, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, পাইথন 1.7 ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ভার্সন, না সি পাইথন ইজ অ্যান ইমপ্লিমেন্টেড ইমেন্টেশন অফ পাইথন, পাইথন কোড মাস্ট বি অলওয়েজ কম্পাইল্ড, না কম্পাইল্ড হতে হবে না আমাকে, এই যে সি পাইথন ইজ অ্যান ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্টেশন অফ পাইথন আমি ওকে করলাম, দেন কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার দেখেন আমার দ্বিতীয়টা চালু হয়ে গেছে। হ্যাঁ, আমার দ্বিতীয়টা চালু হয়ে গেছে। আমি যে দ্বিতীয়টা আবার করতে চাই, কি লিখছে, একটা প্রোগ্রাম লিখতে বলছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, লেটস স্টার্ট ইউর। যাক, এভাবে করে আপনাদের আপনারা একের পর একটা ধাপ অপেন শেষ করবেন, যার করবেন শেষ পর্যন্ত গিয়ে পাইথন আপনাদের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। মানে এখানে আমি যে পরীক্ষা দিতে পারছি পাইথন সম্বন্ধে, একটা গ্রাজুয়ালি শিখছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর পাইথনের বুঝতে তো পারছেন, পাইথন বর্তমান সময়ে যে বহুল ব্যবহৃত, এবং পাইথন দিয়ে মেশিন লার্নিং, তারপর ডাটা হাইডিং, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ধরনের কাজই করা যায়, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথনের ফ্রেমওয়ার্ক রয়েছে জাঙ্গো, বা অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে। তো আমরা আস্তে আস্তে এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে পাইথন শিখতেছি। আপনাদের যদি সামান্য উপকার এসে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমান।